اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك وعليكم السلام ورحمة الله وبركاته اخبار برسوله حتشي جي روبر بكنا দিবে কথা হচ্ছে শত্রু যদি আপনার উপরে জুলুম করে আপনার উপরে কোনো অত্যাচার করে আপনার সঙ্গে যদি এমন ব্যবহার করে যেটা তার করা উচিত নয় তাহলে যতটুকু সে জুলুম করছে সেই জুলুমের পরিমাণ মতো তার জন্য বদ্ধ করা যাবে যে যেমন বলেছেন যে বিদায় আমাদের উপরে আমাদের শত্রুরা যদি জুলুম করে অত্যাচার করে তাহলে জুলুমের পরিমাণ মতো বদ্ধ আমরা করতে পারবো কিন্তু কথা হচ্ছে যে ক্ষমা করে দেওয়া ক্ষমা করে দেওয়া তাকে মাফ করে দেওয়া এটা হচ্ছে সব থেকে বেশি নেকির কাজ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাইফে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মক্কায় দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত প্রচার শুরু করলেন তাইফের লোকেরা মক্কার লোকেরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে এমন কোনো যে অত্যাচার নাই যা করেনি দৈহিক মানসিক সমস্ত রকমের অত্যাচার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে করা হয়েছিল তা সত্ত্বেও কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সালাম সচরাচর তাদের জন্য বাদ দোয়া করেননি জি কোন কোন ক্ষেত্রে আল্লাহ রসুল কিছু কিছু ব্যক্তির বা কিছু কিছু গোত্রের জন্য বদয়া করেছেন যেমন হাদিসা বলা হচ্ছে সেই রয়েছে। কিন্তু বদয়া করার থেকে বা কারোর জন্য কাউকে অভিশাপ দেওয়ার থেকে তাকে ক্ষমা করে দেওয়াটাই হচ্ছে শরীয়তে বেশি মূল্যবান জিনিস আপনি যদি ক্ষমা করে দিতে পারেন আহ আমরা যদি ক্ষমা করে দিতে পারি আমাদের শত্রুদেরকে তাহলে কিন্তু আমরা বেশি দুনিয়াতে এবং পরকালে লাভবান হব جبل مهان الله جبل يقول شن ولا تستبل الحسنة ولا السيئة ভালো এবং মন্দ এই দুটি এক হতে পারে না সমান হতে পারে না ইদফা আহসান বিদায় তুমি ভালো দিয়ে কি করো মন্দকে দূর করার চেষ্টা করো ভালো দিয়ে মন্দকে দূর করার চেষ্টা করো কেউ আপনার সঙ্গে শত্রুতা করছে আপনি সঙ্গে আপনি তার সঙ্গে আরো বন্ধুত্ব করার চেষ্টা করুন তারপর আল্লাহ বলছেন ফাই ইদাল্লা দিবাই নাহু আদা বাতুন আলিজুল হামিম তোমাদের সঙ্গে যদি যে যার সঙ্গে তোমার এরকম হচ্ছে তার সঙ্গে তোমার যদি শত্রুতা শত্রুতা থাকে হামিম তাহলে সে একদিন তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে শত্রুর সঙ্গে যদি আপনি সুন্দর আচরণ করেন যে আচরণ সে করছে তার উল্টো আচরণ যদি আপনি করেন ভালো আচরণ করেন তাহলে শত্রু একদিন আপনার পায়ে এসে পড়বে সে শত্রু একদিন আপনার অন্তরঙ্গ বন্ধু হতে বাধ্য হবে